ফোন আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে রয়েছে। ধারাবাহিক অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের পর্বে আমি তোমাদের শেখাবো গুণিতক ও গুণনীয়কের একটি অংশ লসাগু এবং গসাগু, যেটা গতদিনের আলোচনার শেষে আমি বলেছিলাম যে আমাদের দুইটি নিয়ম এখনো বাকি রয়েছে, যে দুইটি নিয়ম আমাদের পরবর্তী ক্লাসে আলোচনার কথা ছিল সেটি আজ আমি শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং একটি গঠনমূলক ক্লাস আমি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তোমাদের সুন্দর করে একটি ছকের মাধ্যমে এবং খুব সহজেই কিভাবে লসাগু এবং গসাগু অঙ্কটি কি করতে হবে, লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, সেটি আমরা খুব সহজে যেটার মাধ্যমে বুঝতে পারবো আমি সেই বিষয়গুলো এখন একটু আলোচনা করব। কোনো একটি অঙ্ক দেখেই যেন আমরা বুঝতে পারি এটি লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে, সেটা বোঝার জন্য আমাদের মাত্র একটি শব্দ জানলেই যথেষ্ট। একটা অঙ্কের অনেক বড় বিষয় যদি আমি নাও জানতে পারি বা পুরো অঙ্কটা বুঝতে না পারলেও অঙ্কের একটি শব্দ দেখে যেন আমি বুঝতে পারি যে এই অঙ্কটি আমাকে লসাগু করতে হবে না গসাগু করতে হবে। তো আমি এখন ধারাবাহিকভাবে সেই আলোচনাটাই করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগের সহিত বিষয়টি নোট করবে এবং চেষ্টা করবে একটি মন ছবি গঠনের। তো আমি শুরু করতে যাচ্ছি লসাগু এবং গসাগু কিভাবে খুব সহজেই বুঝতে পারবো যে লসাগু করবো না গসাগু করবো তারই আলোচনা। তো দেখো, লসাগু যার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, আমি এইটাকে লিখলাম গুণিতক, আমি সাধারণটা এখানে লিখছি না কারণ আমি দেখাচ্ছি পরে একটু, গসাগু গরিষ্ঠ আর গুণিতকের পরিবর্তে গসাগুতে হচ্ছে গুণনীয়ক। আমি তোমাদের আগেই বলেছিলাম গুণিতক আর গুণনীয়কের আলোচনা আগেই করেছি, গুণিতক মানে হচ্ছে নামতা আর গুণনীয়ক মানে হচ্ছে ভাজক বা গসাগু আমরা ধরে নিয়েছিলাম উৎপাদক। তো দেখো, আমরা মাঝে একটা দন্তস্বর আকার অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই সাধারণ কথাটা আমি দেখো দুইটার মধ্যে উভয়টাতে আছে বিধায় আমি একটু উভয়টাতে যেটা আছে সেটা মাঝে লিখে দিলাম। এই সাধারণ দন্তস্বর আকারের সংক্ষিপ্ত রূপটার পূর্ণরূপ হচ্ছে সাধারণ, তাহলে আমাদের দাঁড়ালো কি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর একটা দাঁড়ালো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আমি গুণিতক এবং গুণনীয়ক এই দুটো বিষয় অলরেডি আমি আলোচনা করেছি, আমার এখন মূল আলোচ্য বিষয় হচ্ছে যে লঘিষ্ঠ আর গরিষ্ঠ এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে আমি কি কোনটা লসাগু আর কোনটা গসাগু সেটা কিভাবে বুঝতে পারবো তারই আলোচনায় আমি আসছি। পঞ্চম, এখানে আমি চতুর্থ শ্রেণীও লিখব কারণ এটা যেমন পঞ্চম শ্রেণীর জন্য রয়েছে ঠিক তেমনি চতুর্থ শ্রেণীতেও এই বিষয়টা এই অধ্যায়টা রয়েছে, এই গুণিতক এবং গুণনীয়ক। তো দেখো, গুণিতক এবং গুণনীয়কের দুটা আলোচনাটা এখানে আমি যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য পূর্বেই এই যে বিষয়গুলো তোমাদের একবার আমি শিখিয়েছি, তারপরও তোমাদের জন্য এটা রিভাইজ ক্লাস হচ্ছে, সবাই মনোযোগ সহকারে পূর্বের জানা বিষয়টা একটু ভালো করে রিভাইজ করে নিবে যাতে করে আর আমাদের এই বিষয়গুলোতে কোনো প্রকার সমস্যা না থাকে। দেখো, লঘিষ্ঠ আর গরিষ্ঠ, এখন লঘিষ্ঠ আমি একটু লসাগু নিয়ে বিস্তারিত আলোচনায় যাব, তার আগে আমরা একটু লক্ষ্য করি এই যে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে ছোট, তাহলে এই যে লঘিষ্ঠর অর্থ হচ্ছে ছোট, এই ছোটকে আমরা কি বলতে পারি, ছোটকে আরেকভাবে আমরা কি বলতে পারি ক্ষুদ্রতম, ছোটকে আমরা বলতে পারি কি যে ক্ষুদ্রতম। এখন এই যে ক্ষুদ্রতম বলতে পারি, লঘিষ্ঠকে আমরা কি বলতে পারি ক্ষুদ্রতম বলতে পারি, আবার একে বলতে পারে কি সর্বনিম্ন, সর্বনিম্ন বলতে পারি, তাহলে লঘিষ্ঠকে আমরা কি বলতে পারি ছোট বলতে পারি ক্ষুদ্র বলতে পারি আবার কি বলতে পারি
সর্বনিম্ন বলতে পারি বা সব থেকে ছোট বলতে পারি। তাহলে দেখো এখন এই লঘিষ্ঠর পরিবর্তে দেখো লঘিষ্ঠটা আছে কোথায়, লসাগুতে। লঘিষ্ঠ কথাটা আছে কার, কোন জায়গায়? লসাগুতে। এখন লঘিষ্ঠ মানে ছোট, ছোট থেকে আমরা ক্ষুদ্রতম আর সর্বনিম্ন। আমাদের মনে রাখতে হবে আমাদের অঙ্কে বিশেষ করে এই দুইটা কথা উল্লেখ থাকবে প্রশ্নের মধ্যে, এই দুইটা বেশিরভাগ সময় ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কথাটা উল্লেখ থাকবে যে কোনো একটা প্রশ্নে। আমরা এই দুটো শব্দের যে কোনো একটা শব্দ যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সহজেই বুঝে নেব এটা লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। এবার আসি আমরা গরিষ্ঠতে। গরিষ্ঠ শব্দের অর্থ কি? গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়ো। গরিষ্ঠ শব্দের অর্থ বড়ো। এখন এই বড়োকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, বড়ো কথাটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। যেমন লিখতে পারি বৃহত্তম। কিভাবে লিখতে পারি? বৃহত্তম। গরিষ্ঠকে আমরা লিখতে পারি বৃহত্তম। আবার লিখতে পারি কি? সর্বাধিক, সর্বাধিক। আবার লিখতে পারি সব থেকে বড়। এখন আমাদের আর প্রয়োজন হবে না, সর্বাধিক বলা মানে হচ্ছে সব থেকে বড় বা সর্বোচ্চ, সর্বাধিক, সর্বোচ্চ। এই যে কথাগুলো যদি উল্লেখ থাকে একটা প্রশ্নের মধ্যে, বড় কথাটা উল্লেখ থাকবে না, কিন্তু এই যে বৃহত্তম, সর্বাধিক, সর্বোচ্চ, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো, এদের যে কোনো একটি শব্দ যদি থাকে তাহলে আমরা বুঝবো যে অঙ্কটি আমাদের লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। তাহলে দেখো এই বৃহত্তম থাকলে আমাদের বুঝতে হবে যে অঙ্কটি গরিষ্ঠ। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বড় থেকে বৃহত্তম। তাহলে বৃহত্তম কথাটা ছিল কার মধ্যে? গসাগুর মধ্যে। তাহলে গসাগু করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে ছোট। এই লঘিষ্ঠের পরিবর্তে আমরা কি পেয়েছি? ক্ষুদ্রতম। আর এই লঘিষ্ঠ ছিল কোথায়? লঘিষ্ঠ ছিল লসাগুতে। তাহলে ক্ষুদ্রতম কথা পেলে আমরা কি করব? লসাগু করব। সর্বনিম্ন কথা পেলে আমরা কি করব? লসাগু করব। আবার ছোট লঘিষ্ঠ, ছোট কথাটা ওইভাবে উল্লেখ থাকবে না। এখন দেখো আবার বৃহত্তম কথাটা বললে, বৃহত্তম ছিল আমরা কোথা থেকে পেলাম? দেখো ধারাবাহিকভাবে আলোচনা করে এসে আমরা ধারাবাহিক বৃহত্তমটা কার পরিবর্তে? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বড়, বড় মানে বৃহত্তম। এখন বৃহত্তম কথা পেলেই আমরা কি করব? গসাগু করব। সর্বাধিক কথাটা পেলে আমরা কি করব? গসাগু করব। সর্বোচ্চ কথাটা পেলে আমরা কি করব? গসাগু করব। এখন কথা হচ্ছে যে আর কোনো কারণ আমরা আর কিছু দেখেই কি গসাগু করতে হবে কিনা এটা বুঝতে পারবো কিনা। দেখো আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে লসাগু করতে হলে, যে কোনো ঘটনা পর পর ঘটে, পর পর ঘটলে এবং ওই ঘটনা গুলো একত্রে ঘটার কথা থাকলে, একত্রে ঘটার কথা বললে। যেমন এই পরপর ঘটার হিসাবে একটু আসি। পরপর বলতে কি মনে করো? কতগুলো ঘন্টা, এই ঘন্টাগুলো পরপর বাজে। কতগুলো ঘন্টা কি হয়? যে কোনোটা 15 মিনিট পরপর বাজে, আবার কোনোটা 20 মিনিট পরপর বাজে, আবার কোনোটা 25 মিনিট পরপর বাজে। এখন এই ঘটনাগুলো মানে ঘন্টাগুলো কোনো এক সময় দেখা গেল তিনটা ঘটনাই একসাথে ঘটবে, অর্থাৎ তিনটা ঘন্টায় একবারে বাজবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে লসাগু করে সেটা বের করতে হবে। আবার এক্ষেত্রে তোমার যে সব ক্ষেত্রে ঘন্টা হবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে রাস্তায় ল্যাম্পপোস্ট এবং বিদ্যুৎ পোস্ট এবং গাছের কথা বলা হয়ে থাকে, যে একটা ল্যাম্পপোস্ট একটা গাছ, দুই পাশে গাছ এবং ল্যাম্পপোস্ট পরপর, যে কোনোটা 20 মিটার পর আছে, কোনোটা 30 মিটার পরপর, এরকম পরপর থাকবে, ওইগুলো কোথায় একসাথে থাকবে, অর্থাৎ গাছ এবং ল্যাম্পপোস্ট একই সাথে থাকার কথা বলা হবে। আবার মনে করো একটা বাস স্টেশনে কোনো বাস এত মিনিট পরপর ছাড়ে বা এত কত কোনটা সময়ে যে সবগুলো বাস একসাথে ছাড়বে, এরকমটাও থাকে, যে একই কোম্পানির বাসের কথা বলা হয়, এরকমটা থাকে। অর্থাৎ কোনো কোনো ঘটনা দেখা গেল যে বিষয়গুলো ধারাবাহিকভাবে কিছুক্ষণ পরপর ঘটে, কিন্তু সেই ঘটনাটা ধারাবাহিকভাবে না ঘটে, কিছুক্ষণ পরপর না ঘটে যখন একসাথে ঘটার কথা বলবে, অর্থাৎ একই সাথে সবার ঘটার কথা বলা হবে, তখন আমাদের কি করতে হবে? একত্রে। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কথাটা একত্রে, কথাটা উল্লেখ থাকলে
একত্রে এবং পরপর পরপর এবং একত্রে এই দুটো কথা উল্লেখ থাকলে আমাদের বুঝে নিতে হবে লসাগু করতে হবে। সম্পূর্ণটা লেখার বিষয় নয়, কিন্তু এই একত্রে এবং পরপর কথাটা থাকলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে, কি করতে হবে আমাদের, লসাগু করতে হবে। তাহলে দেখো, আর গসাগুর ক্ষেত্রে আর একটা ছোট বিষয় রয়েছে, সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা যদি বলা হয়, সমানভাবে ভাগ, সমানভাবে ভাগ, অর্থাৎ সবার মধ্যে যদি আমি সমান করে কোনো একটা বিষয় ভাগ করে দেওয়া হয়। এখন এই সমানভাবে ভাগ কথাটার অর্থাৎ কোনো কিছু আছে, একটা মানুষের কাছে কয়েক ধরনের জিনিস আছে, সে কিছু মানুষের মধ্যে ওইগুলো ভাগ করে দিতে চায়, তবে কাউকে কম বেশি দেবে না, অর্থাৎ সমানভাবে ভাগ করে দিতে চায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গসাগু। এই সমানভাবে ভাগ মানে হচ্ছে সবাই সমান পাবে। আর আমরা সহজে একটু মনে রাখবো, গসাগু, এই সমান কথাটা আছে কোথায়, গসাগুতে, অর্থাৎ গসাগু এমন একটা বিষয় যেটাতে কাউকে বঞ্চিত করা হবে না, সবাইকে সমান করে দেখা হয়। গসাগুতে সবাইকে সমান করে দেখা হয়। লসাগুতে কারো বেশি কারো কম থাকতে পারে, কিন্তু গসাগুতে কারোরই কম বেশি থাকবে না, সবারই সবারই সমান থাকবে। তাহলে কি হবে যে গসাগুতে সবারই সমান থাকবে। এখন আমি কতগুলো অঙ্ক তোমাদের দেখিয়ে দেখো যে আমরা কত সহজে একটা শব্দ থেকে বুঝতে পারবো এই অঙ্কটা আমাদের লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। আমি তোমাদের লসাগু গসাগু দেখো, এখানে আমাদের অঙ্ক রয়েছে কয়েকটা। প্রথম অঙ্কটাতে দেখো একটু, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে, একসাথে বা একত্রে। এখানে দেখো আমাদের এই পরপর এবং একত্রে কথাটা থাকলে আমরা কি করব বলেছিলাম, পরপর এবং একত্রে, দেখো ঘটনাগুলো কি করতেছে, 20 মিটার পর পর এবং 25 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট রয়েছে, তাহলে রয়েছে কি 20 মিটার পর পর এবং 25 মিটার পর পর। আর কি বলছে যে এগুলো কখন একত্রে থাকবে, তাহলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে, দেখো আমরা সহজেই বুঝতে পারছি পরপর কথাটাও উল্লেখ আছে, আবার একত্রে কথাটাও উল্লেখ রয়েছে, তাহলে এই কথা এই দুটো শব্দ দেখেই আমরা কোনো দিকে না তাকিয়েই বুঝতে পারছি যে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। আবার দেখো চার দাগের এই অঙ্কটা একটু দেখি, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে, কি আছে, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে, কি আছে, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে, লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর এবং হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। দেখো পরপর কথাগুলো উল্লেখ আছে, আবার একসাথে মানে একত্রে এই কথাটা উল্লেখ রয়েছে, তাহলে এক্ষেত্রে পরপর এবং একসাথে এই কথা উল্লেখ থাকলে আমার আর কিছু বোঝার দরকার নেই, ঘন্টাগুলো কি কি, 18 মিনিট পর, 15 মিনিট পর এবং 12 মিনিট, অর্থাৎ একত্রে ছিল না, এরা পরপর ঘটছিল, এখন একত্রে ঘটার কথা বলা হয়েছে। তাহলে কি করতে হবে, পরপর ঘটার পরে একত্রে কথাটা উল্লেখ থাকলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এবার আসি আমরা, দেখো পাঁচ দাগের একটি অঙ্ক আছে এখানে, ডান পাশে দেখো একটা চিত্র আছে, ডান পাশে কি আছে, একটা চিত্র আছে, ডান পাশে একটা চিত্র। এখন প্রশ্নটা একটু দেখি, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, এখন খালি জায়গা না রেখে কি হচ্ছে, যে খালি জায়গা না রেখে, খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই, তাহলে কি করছি আমরা, যে কোনো খালি জায়গা রাখবো না এবং বর্গাকার মেঝের কার্পেটে মেঝেতে একটি কার্পেট বসাতে চাই। এখন এখানে কি বলছে, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, কোন কথাটা এখানে উল্লেখ আছে দেখো একটু, বৃহত্তমটির, কি বলেছে, বৃহত্তমটির, বৃহত্তমটির বাহুর দৈর্ঘ্য। এখন এই বৃহত্তম কথাটা আমাদের কোথায় ছিল, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, বড় থেকে আমরা কি পেয়েছিলাম, বৃহত্তম, বৃহত্তম তাহলে ছিল কোথায়, গরিষ্ঠ, গরিষ্ঠ ছিল কোথায়, গসাগুতে। তাহলে বৃহত্তম কথাটা দেখেই আমরা বুঝতে পারছি আমাদের এই অঙ্কটা কি করতে হবে, গসাগু করতে হবে। এখন লেখায় আমাদের একটু ভিন্নতা আসবে, ওটা আমি যখন অঙ্ক করাবো তোমাদের বিস্তারিত, তখন দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি এখানে শুধুমাত্র অঙ্কটা দেখে আমার লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে সেটা বোঝার জন্য আমার এই কাজটা এখানে আজকের ক্লাসটা। এরপরে দেখো এর যে সম্পূর্ণ মেঝের কয়টি কার্পেট লাগবে সেটা বোঝার জন্য আমাদের ভিন্ন একটা নিয়মে যেতে হবে, এটা যেহেতু লসাগু গসাগু নিয়মের বাইরে, এই দুই দাগের অঙ্কটা লসাগু গসাগু নিয়মের বাইরে, এর জন্য এটা আপাতত বাদ থাকলো।
দেখো এবার ছয় দাগের অঙ্কটা দেখবো সবাই। দেখো কোন স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে, কয়জনের বেশি? দশজন বেশি। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে, দেখো গসাগুতে আমি কি বলেছিলাম, সমানভাবে ভাগ এবং কারো কম হোক বেশি হবে না, অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চান। কি করতে চান? শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চান। তাহলে দেখো কোন কথাটা আছে এখানে, এই যে সমানভাবে ভাগ, এই সমানভাবে ভাগ কথাটা ছিল কোথায়? গসাগুতে ছিল সমানভাবে ভাগ। অর্থাৎ সমানভাবে ভাগের কথা থাকলে আমরা কি করব বলেছিলাম, গসাগু করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো এই অঙ্কটা, আমাদের কি করলে আমরা শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব? গসাগু করলেই আমরা শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা আবারও একটু দেখি যে এখান থেকে আমরা শিখেছিলাম কি, লসাগুতে কোন কোন শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা লসাগু করবো না গসাগু, সেটা আমরা বুঝবো কিভাবে, যে লঘিষ্ট। লসাগুর প্রথম শব্দটা ছিল লঘিষ্ট, লঘিষ্ট মানে হচ্ছে ছোট, ছোট থেকে আমরা পাই কি ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে সর্বনিম্ন, এই একই ছোট অর্থ বোঝাবে, সবগুলোর একই অর্থ বুঝায়। তাহলে আমরা এই কথাগুলো যদি প্রশ্নের মধ্যে পাই তাহলে যে কোনো একটা শব্দ পেলেই আমরা বুঝবো এটা লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। আমাদের কোনো দিকে না তাকিয়েই আমরা এটা বুঝতে পারবো যে এই অঙ্কটা আমাদের লসাগু করতে হবে না গসাগু করতে হবে। আর কি বলেছিলাম, কোনো ঘটনা পরপর ঘটলে এবং ওই ঘটনা একত্রে ঘটার কথা বলা হলে, একত্রে ঘটার কথা, তাহলে পরপর এবং একত্রে বা একসাথে কথাটা উল্লেখ থাকলে আমরা লসাগু করব। এরপরে আসলাম আমরা একটু গসাগুতে যাব। দেখো গসাগুর ক্ষেত্রে আমরা কি কি শিখেছি, গসাগু মানে গতে গরিষ্ঠ, গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বড় মানে হচ্ছে বৃহত্তম, আর এই বৃহত্তম থেকে আমরা পাচ্ছি কি সর্বাধিক বা সর্বোচ্চ। এখন এই কথাগুলো যে কোনো একটা কথাই যদি আমাদের প্রশ্নের মধ্যে থাকে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের গসাগু করতে হবে। তবে মনে রাখবে যে সকল অঙ্কেই বৃহত্তম বা সর্বাধিক বা সর্বোচ্চ থাকলেই কিন্তু গসাগু নয়, এটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি বা সর্বোচ্চ কয়টি পাথর বসানো যাবে বা সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য কত হবে, এই জাতীয় পেলে বা সমানভাবে ভাগ কথাটা উল্লেখ থাকলে আমাদের কি করতে হবে, এই যে সমানভাবে ভাগ কথাটা উল্লেখ থাকলে, বিশেষ করে এইটা বেশিরভাগ সময়ে থেকে থাকে, সমানভাবে ভাগ এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম এবং সমানভাবে ভাগ এই দুটো কথা বেশিরভাগ সময় থেকে থাকে, গসাগু করতে হবে। তখনই আমরা কি করব, বৃহত্তম বা এই শব্দটা থাকলে আমরা কি করব গসাগু। আমি চতুর্থ শ্রেণীর কয়েকটি অঙ্ক এবার দেখাতে যাচ্ছি, আগে পঞ্চম শ্রেণীর বইয়ের অঙ্কগুলো দেখিয়েছিলাম, এবার আমরা চতুর্থ শ্রেণীর একই জাতীয় অঙ্ক রয়েছে আমরা সেগুলো একটু দেখি যে আমরা কোনটা কি করতে হবে। দেখো দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর, অন্তর মানে কি পরপর, মনে রাখবা যে এই অন্তর কথাটা হচ্ছে, এই অন্তর মানে কিন্তু তোমার হৃদয় নয়, এই অন্তর মানে হচ্ছে পরপর, পার্থক্য বা কিছুক্ষণ পরপর, তার মানে কি বলছে যে 8 মিনিট অন্তর, এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে, তার মানে একটি 8 মিনিট অন্তর বাজে আরেকটি 6 মিনিট অন্তর, ঘন্টা দুইটি দুপুর 12টা একত্রে বাজে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে, এই যে দেখো একত্রে কথাটা আছে আর এখানে অন্তর মানে পরপর, তাহলে একত্রে এবং পরপর এই কথাটা উল্লেখ থাকলে আমাদের কি করার কথা ছিল, একত্রে এবং পরপর কথাটা উল্লেখ থাকলে আমরা কি করব লসাগু। এর পরের অঙ্কটা, তাহলে আমাদের এটা কি করলে আমরা এই অঙ্কটার উত্তর বের করতে পারবো, যে লসাগু করেই আমরা এই অঙ্কটার উত্তর বের করতে পারবো। আমি অঙ্কগুলো বিস্তারিত করাবো পরবর্তী ক্লাসটাতে, আজকে আমি তোমাদের মূলত এই অঙ্কগুলো সম্পর্কে মূল ধারণাগুলো দিয়ে যাচ্ছি। দেখো এরপরে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে, এই যে একটা কাগজ আছে দেখো এই ছবি, এখানে 24 সেন্টিমিটার চওড়া আর 36 সেন্টিমিটার লম্বা একটা কাগজ আছে, আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাতে ঢাকতে চাই, সম্ভাব্য সবচেয়ে বড়। দেখো কথাটা কি আসলো, সবচেয়ে বড়, আমি ওখানে বলেছিলাম সবচেয়ে বড়, সর্বাধিক, সর্বোচ্চ, এই যে কথাগুলো যদি উল্লেখ থাকে, সর্বাধিক, সবচেয়ে বড়, এই যে কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমাদের সেখানে কি করতে হবে, এই কথাটা কার অর্থ বোঝায়, বৃহত্তম, বৃহত্তম মানে গসা গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ মানে এই যে সবচেয়ে বড় কথাটার অর্থ কি গরিষ্ঠ, আর গরিষ্ঠটা রয়েছে কার মধ্যে, গসাগুর মধ্যে, তাহলে এই একটা শব্দ দেখেই আমি বুঝতে পারছি কি করতে হবে আমাকে, এটা একটা শব্দ দেখেই আমি বুঝতে পারবো এটাকে আমাদের
গসাগু করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা গসাগু করলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। কার কার গসাগু করলে? এই 36 এবং 24 যা যা উপাদান এখানে দেওয়া আছে তার। এবার দেখো একইভাবে এই একটা অঙ্ক দেওয়া আছে, 7 সেন্টিমিটার লম্বা 5 সেন্টিমিটার চওড়া একটি আয়তাকার ট্যালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মধ্যে একটি, দেখো ক্ষুদ্রতম কথা উল্লেখ আছে, ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এই ক্ষুদ্রতম কথাটা কোথায় উল্লেখ ছিল আমাদের মনে করে দেখো তো, ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, আর ছোট ছিল কোথায়? লঘিষ্ঠ। তাহলে ক্ষুদ্রতম কথাটার অর্থ হচ্ছে লঘিষ্ঠ, আর লঘিষ্ঠ কথাটা ছিল কোথায়? লঘিষ্ঠ কথাটা ছিল লসাগুতে, লসাগুর প্রথম লয়ের অর্থ হচ্ছে লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতমের কারণে আমাদের কি করতে হবে? এটাকে লসাগু করতে হবে। তাহলে 5 আর 7 এর লসাগু করলে আমরা এই অঙ্কটার উত্তর পেয়ে যাব। এরপরে আসি আমরা পরবর্তী অঙ্কটা আবার একটু দেখিয়ে। দেখো রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেলের কাছে কি আছে? 45টি আপেল আছে এবং 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে, মনে রাখতে হবে যে অবশিষ্ট রাখা যাবে না, কোথায় রাখা যাবে না সেটা বলেছিলাম, তারপর আর একটু বিস্তারিত আমরা পুরো প্রশ্নটা দেখি তারপরে বলবো। অবশিষ্ট না রেখে বেশি সম্ভব, মানে বেশি সম্ভব বলতে কি, সর্বোচ্চ, বেশি সম্ভব বললে কি, এখানে বেশি মানে কি, বড়, তাহলে বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক। এই যে সমান কথাটা, তার মানে সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছে, কি করছে, যে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। তাহলে সমান যদি পায় তাহলে যে সমান সংখ্যক আপেল বা কমলা পাবে, কোন সংখ্যক? সমান সংখ্যক আপেল বা কমলা যদি পেতে হয়। তাহলে এই সমানভাবে কখন আমরা ভাগ করে দিই? যখন গসাগু। তাহলে রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে? তাহলে এই শিশুর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? বেশি সম্ভব মানে সর্বোচ্চ বলেছে, আবার সমানভাবে ভাগ করার কথা বলা হয়েছে। আমরা দেখেই বুঝতে পারছি এই অঙ্কটা আমাদের কি করতে হবে, গসাগু। তাহলে 18 আর 45 এর মধ্যে গসাগু করলে আমরা কতজন শিশু, মানে প্রত্যেক শিশু কতটি করে আপেল আর কমলা পাবে সেটা বের করবো পরে। আগে আমাদের প্রথমে এখানে শিশু, কতজন শিশুর মাঝে, কতজন শিশুর মাঝে, তাহলে শিশুর সংখ্যা বের করতে হবে, আর শিশুর সংখ্যা দিয়ে ভাগ করলে কয়টা আপেল আর কয়টা কমলা পাবে সেটা পেয়ে যাব। তাহলে মোটামুটি দেখো একটা ধারণা আমি তোমাদের দিতে সক্ষম হয়েছি যে আমরা কয়েকটি ছোট ছোট শব্দ দেখলেই আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে। লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ, লঘিষ্ঠ ছোট, ক্ষুদ্রতম সর্বনিম্ন, পরপর বা একত্রে আমাদের মনে রাখতে হবে। এই লঘিষ্ঠর সাথে সাথে কোন কোন শব্দের মিল রয়েছে? লঘিষ্ঠর সাথে মিল রয়েছে ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, আর এই যে শব্দগুলো একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ এরা ছোট অর্থ প্রকাশ করে এই চারটা শব্দ দিয়ে। তাহলে এদের যে কোনো একটা শব্দ প্রশ্নে যদি আমরা পাই তাহলে আমরা ছোট বা কমও বলতে পারে, অনেক সময় ছোট না বলে কম বলবে, তার মানে এই শব্দগুলো পাইলেই আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের লসাগু করতে হবে। আর একটা বাড়তি নিয়ম, সেটা হচ্ছে পরপর ঘটবে এবং একত্রে, পরপর এবং একত্রে এই দুটো কথা উল্লেখ থাকলেই সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। আর গসাগুর ক্ষেত্রে কি করতে হবে? গরিষ্ঠ, বড়, বৃহত্তম, সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বড় বা সবচেয়ে বড়, এই যে কথাটা থাকবে, এই জাতীয় শব্দগুলো সবই একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ এদের সবারই অর্থ একই। আর এই জাতীয় শব্দ বা এই ধরনের যে কোনো একটা শব্দ যদি প্রশ্নে, যে কোনো একটা শব্দই থাকবে, দুটো শব্দ থাকবে না, কোথাও বৃহত্তম আর সর্বাধিক একসাথে থাকবে না, তবে এদের যে কোনো একটা শব্দ যদি আমরা প্রশ্নের মধ্যে পাই তাহলে আমরা বুঝে নেব সেটা আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। আর গসাগুর জন্য আর একটা বাড়তি নিয়ম, সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা থাকলে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। সমানভাবে ভাগ করে দেওয়ার কথা থাকলে আমাদের গসাগু করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মনে হয় যে এই ক্লাসটি দেখার পরে আর তোমাদের কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। এতক্ষণে হয়তো তোমরা, আমি বিশ্বাস করি যে তোমরা আমার সাথে সাথে যে নোট করে নিয়েছো, কারণ আমার বিগত দিনে আমার ক্লাসগুলোতে কখনোই এমনটা হয়নি যে তোমরা কাজ না করে বসে আছো, এমনটা কখনোই হয়নি। আমি তোমাদের মাঝে অন্তত এটুকু প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলাম পূর্বের দিনগুলোতে যে তোমরা আমার ক্লাসের কাজগুলো অত্যন্ত আগ্রহের সাথে মনোযোগ দিয়ে করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, নোট করা হয়েছে যেহেতু, তোমাদের আমি ধারণা দিতে সক্ষম হয়েছি যে কখন কখন লসাগু করতে হয় আর কখন কখন গসাগু করতে হয়, কোন কোন ক্ষেত্রে লসাগু বা গসাগু করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধারণা দেওয়ার পর এখন আমি তোমাদেরকে
এই বিষয়গুলোতে চেষ্টা করবে যে অঙ্কগুলোর উপরে আমি ধারণা দিয়েছি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর, পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অঙ্ক যেহেতু এবং চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায়ের এই লিখিত অঙ্কগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি, এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে, যদি না পারো সেজন্য আমি রয়েছি, কারণ আমি এখনো তোমাদের কিভাবে লসাগু করতে হয় বা গসাগু করতে হয় চতুর্থ শ্রেণীতে যদিও আমি শেখাইনি, কিন্তু পঞ্চম শ্রেণীতে যারা উঠেছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমি লসাগু এবং গসাগু কিভাবে করতে হয় সেটা চতুর্থ শ্রেণীতে আমি খুব সুন্দর করে করিয়েছিলাম, সেহেতু তোমাদের মনে থাকার কথা তোমরা সেভাবেই কাজগুলো করে রাখবে। এই যে আমি অঙ্কগুলো দেখিয়েছি ওখানে আটটি অঙ্ক দেখিয়েছি, আটটি অঙ্কই তোমরা করার চেষ্টা করবে, এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বাবা মা বা বাসা যদি কোনো শিক্ষক থেকে থাকে তাদের সাহায্য নিয়ে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, কারণ যদি না পারো কোনো সমস্যা নাই, চেষ্টাই করতে হবে, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, তুমি যদি চর্চা করো তুমি একটা সময় না একটা সময় সেটা পারবেই, এজন্য চর্চা করবে চেষ্টা করবে, চেষ্টা করলে মনে রাখবে যে কষ্ট করলে কেষ্ট মেলে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বাসায় চেষ্টা করবে এবং এই কাজগুলো করার পর তোমরা অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে জমা দেবে। এবং কথা হচ্ছে যে আমি যেহেতু এই ক্লাসটা করানোর পর তোমাদের কিছু এইচডব্লিউ দিয়েছি, অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করবে। আর অবশেষে আমি তোমাদের একটু বলি যে লসাগু গসাগু যেহেতু আমি করিয়ে দিইনি, আমার নেক্সট ক্লাসটা অবশ্যই এই অঙ্কগুলোর বিস্তারিতভাবে করিয়ে আমি অঙ্কগুলো বিস্তারিত করানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা সকলেই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এই মহামারী করোনা ভাইরাসের থেকে বিশ্ববাসীর, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আমি সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।